হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে ভিডিওটা আমি করতেছি আমার অফিসে বসে। তো আজকের ভিডিও করতে বসে আমি সত্যি কথা মানসিকভাবে, শারীরিকভাবে এবং সার্বিকভাবে আমি খুব বেশি খুশি। মানে কোনো ভিডিও করতে এসে এত বেশি খুশি আমি আজকের মতো খুশি হয়তো এর আগে কখনো হইনি। আমি যে জিনিসটা আজকে আপনাদের সাথে শেয়ার করব যে কেন আজকে আমি এতটা খুশি, যদিও বাইরে এত গরম, মানে আমি নিজেও ঘামতেছি, ফ্যান অফ করে রাখছি যাতে কোনো বাড়তি নয়েজ না ঢুকে, বাট কেন আমি এত বেশি খুশি। আমি এত বেশি খুশি আজকে সত্যি কথা শুধুমাত্র আপনাদের জন্য। তো যেহেতু আমি আপনাদের জন্য আজকে এত বেশি খুশি, সেহেতু এই খুশিটা আপনাদের সাথে শেয়ার করব, না তো কার সাথে শেয়ার করব। আজকে আমার চ্যানেলের 4000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে। 4000 সাবস্ক্রাইবার মানে হচ্ছে আপনারা 4000 জন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন। অ্যান্ড তারপরে আরও মজার ব্যাপার হচ্ছে ইউটিউব কিছু টার্গেট দেয় মনিটরাইজ করার জন্য। যদি কেউ ইউটিউব থেকে ইনকাম করতে চায় সেই সমস্ত কারণে ইউটিউব কিছু টার্গেট দেয়, সেই টার্গেটগুলো নিয়ে আমি এখন একটু বলি। ইউটিউবের ফার্স্ট যে টার্গেটটা, যদি আপনি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চান, সেটার জন্য আপনার থাকতে হবে 1000টা সাবস্ক্রাইবার, আর আপনার ভিউ হতে হবে টোটাল, আপনার যে ভিডিওগুলো ইউটিউবে থাকবে সেই ভিডিওগুলো সব সাবস্ক্রাইবার বা আদার্স মানুষগুলো মিলে 4000 ঘন্টা দেখতে হবে মানুষকে। তো ওইটা ফুল হয়ে গেছে আমার অনেক দিন আগে, তখন হ্যাঁ অবশ্যই খুশি লাগছে। আজকে যে কারণে আমার আরও বেশি খুশি লাগতেছে, আজকে আমার মনিটারাইজেশনের জন্য যে সমস্ত ওদের নিয়মকানুন ছিল ইউটিউবের, ওই সমস্ত নিয়মকানুন ফুল করার পর এটা রিভিউতে রাখা হয়েছিল, এবং ওই রিভিউর পর আজকে আমি কিছুক্ষণ আগে দেখলাম যে অ্যাপ্রুভ হয়ে গেছে, সব কিছু ফাইনাল। অ্যান্ড এখন হয়তো আপনি আমার যে কোনো ভিডিওতে ঢুকলে আপনি দেখতে পারবেন যে অ্যাড প্লে হচ্ছে, তার মানে ওই অ্যাডের কিছু, অল্প কিছু বাট কিছু তো টাকা আমার পার্সোনাল অ্যাকাউন্টেও চলে আসবে। সো ইউটিউব এরকম একটা জিনিস যেহেতু আমাকে দিল, আর কেন দিল বা কীভাবে আমি এই পর্যন্ত আসলাম, এই জিনিসটা শেয়ার করার জন্য বেসিক্যালি আজকের ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, বা আমি আজকে ভিডিওটা করতে বসছি আমার অফিসে। তো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে বলি কীভাবে আমি ইউটিউব ভিডিওটা শুরু করলাম, মানে কেন আমি ভিডিওটা শুরু করলাম। আমার ডিসেম্বরে একটা ইভেন্ট ছিল, সেই ইভেন্টে আমি অ্যান্ড আমার সাথে আরও দুজন ছিল, আমরা ফটোগ্রাফাররা চিটাগাং একটা ইভেন্ট করতে গেছিলাম। তো সেখানে হঠাৎ আমার মনে হলো যে আমি যেহেতু ট্রেনে যাচ্ছি আজকে চিটাগাং, আমি কেন না এই ট্রেনের জার্নিটা শেয়ার করি। ইউটিউবে যেহেতু একটা চ্যানেল আমাদের করা আছে, তো সেখানে কেন না শেয়ার করি, মানুষ হয়তো দেখে তো কিছু জানতে পারবে। সেই ইচ্ছা থেকেই ইউটিউবটা শুরু করা। ভিডিওটা আমি আমার ফোন দিয়ে করলাম, আমি লাইক ফোনে আউটপুটটা কীরকম আসবে ওইটা নিয়ে একটু কনফিউশনে ছিলাম, যে কারণে আমি হেডফোন কানেক্ট করে দেন হেডফোনটা ধরে ধরে কথা বলতেছিলাম ওই ভিডিওতে। তো ওই ভিডিওটা যখন আমি করে ঢাকায় আসলাম, আসার পর আমি এডিট করলাম, আর এডিট করার পর আপলোড দিলাম, প্রায় বেশ কিছু লোক ভিডিওটা দেখলো এবং বেশ কিছু লোক ভিডিওটা সম্পর্কে কমেন্ট করলো। আসলে সত্যি কথা তখন অনেক ভালো লাগছে, যদিও আমি ক্যামেরার পেছনে কাজ করার লোক, প্রফেশনালি আমি একজন ফটোগ্রাফার, ওয়েডিং বা আদার্স এই সমস্ত কাজগুলোই আমি করি, বাট ক্যামেরার সামনে এসে আমি কিছু ইনফরমেশন মানুষকে দিলাম আর এটা মানুষের হেল্প হলো, সত্যি কথা এটা আমার অনেক বেশি ভালো লাগছে। আপনারা দেখলেন, আপনারা আমাকে সাপোর্ট দিলেন, এই জন্যই আমি পরবর্তীতে একটু ক্যামেরাটা আপগ্রেড করলাম, লাইক মোবাইল দিয়ে না আমি একটু আর একটু ভালো কিছুতে করি। তো ওইভাবে আমি গোপ্রোর একটা, যাই হোক লাস্ট মডেল যেটা তখন ছিল, ওই মডেলটা কিনে নিলাম, হিরো 7 ব্ল্যাক, আমি নামটাও মেনশন করে দিই, গোপ্রোর হিরো 7 ব্ল্যাকটা আমি নিলাম, কারণ এটা স্ট্যাবলাইজার ভালো ছিল, এটার সাউন্ড রেকর্ডিং সিস্টেমটা তখন আমার কাছে ভালো মনে হয়েছে আদার্স অন্যগুলোর সাথে কম্প্যারিজন করে, দেন আমি ওটা নিয়ে নিলাম। আর যেহেতু আমি প্রফেশনালি ক্যামেরা রিলেটেড কাজ করি, আমার ক্যামেরা কালেকশন অবশ্যই আছে বেশ কিছু, আর আমি চাচ্ছিলাম না যে আমার প্রফেশনের যে ক্যামেরাগুলো ওইগুলো দিয়ে আমি ইউটিউবে কাজে লাগাবো। যদিও আমি আজকে আমার 5D Mark III দিয়ে ভিডিও করতেছি, ইভেন আমি মাইক্রোফোন কাজে লাগাচ্ছি, আমার কর্ডলেস মাইক্রোফোন দিয়ে আমি কাজ করতেছি, এটা থেকে কর্ডলেস আমরা ক্যামেরায় কানেকশন দিয়ে কাজ করতেছি। সো সব কিছু মিলিয়ে যখন একটা কিছু আপনার মনে হবে যে না জিনিসটা ভালোর দিকে যাচ্ছে, তখন অবশ্যই আপনি ওইটার দিকে ইনভেস্ট করার ট্রাই করবেন। সো যেহেতু আমি
আরেকটা জিনিস মজার ব্যাপার বলি, আমি যখন চেক করছিলাম একটু আগে যে আমার ভিডিওতে যে অ্যাড ঢোকা শুরু হয়েছে, আমার আসলে কি ইউটিউব থেকে ইনকামটা কীরকম হতে পারে, আমি দেখলাম যে আমার ইউটিউব থেকে ইনকামটা হয়েছে অনলি 4 সেন্ট। বাট এই 4 পয়সা আমার কাছে 4 লাখ টাকার চেয়ে সত্যি কথা বেশি মনে হয়েছে। কারণ এটা আমার কোনো টার্গেটই ছিল না ইউটিউব থেকে আমার কোনো ইনকাম হবে বা কিছু, বাট এটা যেহেতু চলে আসছে, এই 4 পয়সা আমার কাছে সত্যি কথা 4 লাখ টাকার চেয়ে অনেক বেশি মনে হয়েছে। মানে যে আনন্দটা আমার লাগছে এটা শেয়ার করতে আজকে ভিডিও করতে বসা আপনাদের সামনে। তো এই ছিল আমার শুরু থেকে ভিডিও করা শুরু করাটা। আর এর মধ্যে এরকম করতে করতে হয়তো আপনাদের ভালো লাগছে, এই কারণে আপনারা আস্তে আস্তে সাবস্ক্রাইব করলেন আমার চ্যানেলে। 1000 সাবস্ক্রাইবার হলো প্রায় 1 মাসের মধ্যে। এরপর হ্যাঁ, 1000 থেকে 2000 সাবস্ক্রাইবার অনেক দিন সময় লাগছে। আমি এর মধ্যে ইভেন্ট রেগুলার আমাদের ঢাকার মধ্যে হয়েছে, আর আমি ইভেন্ট রিলেটেড ভিডিও ওইভাবে দেই না, তো সেই জায়গায় বিভিন্ন দিকে যাওয়াও হয় নাই, সুযোগ পাওয়া হয় নাই, কাজেরও চাপ ছিল সিজনে। তারপর আস্তে আস্তে আবার দেখা গেছে ফ্রি টাইমগুলো আমি কাজে লাগানো শুরু করলাম। এমনও হয়েছে আমি বাসার ছাদে, আমার কিছু বাগান আছে, আমার কিছু গাছ আছে, সেই গাছগুলো আপনাদেরকে দেখালাম। তারপর আমি সুইমিং পুলে যখন গোসল করতে যাচ্ছিলাম সেইটার ভিডিও করলাম, সেইখানে রেটগুলো সম্পর্কে আপনাদের জানালাম, সব কিছু ভালো চলতেছিলো। ইভেন আমার যে শখগুলো ছিল, দেখ আমি কবুতর পালতে পছন্দ করি, আমি পছন্দ করি বা জিগার পাখি পালতে, এই সমস্ত ব্যাপারগুলো নিয়েও আমি কিছু ভিডিও করেছি, সেগুলো আপনারা অনেক পছন্দ করেছেন, আমার অনেক বেশি ভালো লাগছে ব্যাপারটা। সার্বিক সব কিছু মিলে আজকে আমার চ্যানেলে 4000 সাবস্ক্রাইবার, আপনারা 4000 আমার ফ্যামিলি মেম্বার, এটা আমার জন্য সত্যি কথা অনেক বেশি পাওয়া। আপনাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস যে এরকম একটা সাপোর্ট আপনারা আমাকে দিয়েছেন। সার্বিক সব মিলে এরকমই ছিল এই পর্যন্ত যাত্রাটা। আশা রাখি একদিন আপনাদের সাথে আমার এই সম্পর্কটা আরও অনেক বেশি হবে, আরও অনেক বেশি ভিডিও হবে, অনেক বেশি সাবস্ক্রাইবার হবে, অনেক বেশি ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। সব মিলিয়ে এরকমই ছিল আজকে এই পর্যন্ত আমার ইউটিউবে আসা। অ্যান্ড যদি আমার সম্পর্কে আরও কিছু জানার ইচ্ছা থাকে তাহলে নিচে ডিসক্রিপশানে আমার আদার্স প্রোফাইল অ্যান্ড ইনস্টাগ্রাম, ফেসবুক, লাইক আদার্স আমাদের যে ফটোগ্রাফির পেজ, সব কিছুর লিঙ্ক দেওয়া আছে, সেগুলো জানতে পারবেন। আর অবশ্যই প্লিজ ভিডিও ভালো লাগলে কমেন্ট করবেন, এটা অনেকটা ইন্সপিরেশন জাগায় ভিতরে। লাইক আপনাদের কমেন্ট, আপনাদের লাইক, আপনারা ভালো লাগলে যদি শেয়ার করেন, এই জিনিসটা সত্যি কথা ইউটিউবিং করতে গেলে না অনেক বেশি সাপোর্ট দেয় আমাদেরকে। মানে একটা ভিডিওতে লাইক যদি 1000 লাইক বা আমি কম করি বলি 100 লাইকই পরে, সেকেন্ড ভিডিওটা বানানোর জন্য সত্যি কথা মানে ভেতর থেকে একটা ধাক্কা আসে যে না আমি আরেকটা ভিডিও করি, আমার ভিডিওটা মানুষের ভালো লাগছে। তো এরকমই হয়, মানে আমার এরকম হয়, আমি বাকিদের কথা বলতে পারবো না। আর সামনে আমাদের একটা নতুন সিরিজ আসতেছে, গতকাল মোটামুটি সবার সাথে কথা বলে ফেলছি, কালকে থেকে আমাদের শ্যুট শুরু হচ্ছে। সেটা হলো যেহেতু আমি ফটোগ্রাফি করি আর আমাদের ফটোগ্রাফারদের বিশাল একটা ইউনিটের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক, তো তাদের নিয়ে আমি কিছু কাজ করতে চাচ্ছি, তাদের ইন্টারভিউর মতো একটা কিছু নিতে যাচ্ছি, তাদের এক্সপিরিয়েন্স শেয়ার অ্যান্ড আদার্স কীভাবে কাজ করে, কীভাবে ফটোগ্রাফিতে আসলো, এই সমস্ত ব্যাপার নিয়ে কথা বলবো এক একদিন এক একজন ফটোগ্রাফারসদের ডেকে। তো আমাকে প্লিজ জানাবেন আপনারা কোন ফটোগ্রাফার বা কোন সিনেমাটোগ্রাফারের ইন্টারভিউ দেখতে চান, সেটা নিয়ে আমি খুব তাড়াতাড়ি কাজ শুরু করতেছি। মানে কাজ তো আগামীকালকেই শুরু করতেছি, বাট খুব তাড়াতাড়ি ওই ভিডিওগুলো আপলোড হয়ে যাবে। আর ট্রাভেল ভিডিওর ব্যাপারে আমাকে কোন জায়গায় দেখতে চান বা কোন জায়গা সম্পর্কে জানতে চান, এই ব্যাপারগুলো যদি আমাকে কমেন্ট করে জানান, আমি অবশ্যই চেষ্টা করব সেই সমস্ত জায়গা এবং সেই সমস্ত ইনফরমেশনগুলো আপনাদেরকে দেওয়ার জন্য। তা আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, আশা রাখি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আপনারা অনেক ভালো থাকবেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।